আমার বাইরেই তো ছোট, আমরা দুই বোনের পরে আমার একটা ভাই ছিল, অভাবে সংসার দিকে পড়াশোনা করতো, আবার এর মধ্যে অটো চালাইতে ঢাকা শহরে আইছিল। 5 আগস্ট আমার ভাই ওই শেখ হাসিনা পলাতকের পরে বিজয়ের মিছিলে কোনাবাড়ি থেকে অংশগ্রহণ করে, পরে ওই জায়গায় থেকে শরীফ মেডিকেলের পর্যন্ত যায়। যাইয়া পরে আমার ভাই ওই জায়গায় গ্যারেজ আছে, অটো চালাইতো ওই জায়গায়, ওই অটো রাখতো ওই জায়গায় গ্যারেজে, অটো চার্জ দিয়া ওই বাইরে বাইরে বেরিয়েছে। পরে ওইখান থেকে পুলিশে টাইনে আইনে ওরে শরীফ মেডিকেলের সামনে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, এরকম একটা যারা সন্ত্রাসী তা করে এইভাবে মানুষ মারে। আমার ভাই তো কোনো সন্ত্রাসী ছিল না, ও একটা ছুটো মাত্র 20 বছর বয়স ছিল। ওরে যেভাবে মারছে এই পুলিশ ঘর আমি বিচার চাই, মারছে তো আবার 4টা পুলিশে টাইনে নিয়ে থানায় নিয়ে গেছে, নিয়ে যাইয়া ওই জায়গায় রাখছিল। তখনও আমার ভাই জীবিত ছিল, ও অনেকক্ষণ জীবিত আছিল, তারপরে মারা গেছে। কিন্তু ওই জায়গায় আমার স্বামী ছিল, সেও পলাইছিল ওই জায়গায়, এক বাসার সামনে ওই দরজা দিয়ে পরে একটু ফাঁকাটা দেখছিল, দেখে পরে সাথে সাথে আমার ফোন দেয়। 5 মিনিট মরার 5 মিনিট আগে 4:45 দিক দিয়ে আমার ভাই আমার সাথে কথা বলছে। আমার ভাইয়ের লাশ পাই নাই, আমার ভাইয়ের লাশ পুলিশে গুম করে হেলাইছে। আমার দাবি আমার ভাইয়ের লাশটা আমি ফিরত চাই, আর আমি তাদের বিচার চাই, যারা মারছে আমার বাইরে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই।